দর্শক, মিরপুর সাত নম্বর ওয়ার্ডে আছেন আমাদের স্টাফ রিপোর্টার রায়হান শোভন। পরিস্থিতি জানাতে সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। রায়হান, আপনার কাছে জানতে চাই যে পরিচ্ছন্নতার কাজ কতটুকু এগুলো? ইতিমধ্যে মেয়র আতিকুল আমাদেরকে যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত 54টি ওয়ার্ডে 10,000 পরিচ্ছন্নতা কর্মী কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। তারা কিন্তু এখন পর্যন্ত 10টি কিন্তু যেই পরিচ্ছন্নতার গাড়ি আছে সেই গাড়িতে কিন্তু ব্লিচিং পাউডার সহ পানি স্প্রে করে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু ছিটানো করছে, এবং পরিচ্ছন্নতা কর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলছিলাম যে শুরু হওয়ার কথা ছিল, তারা কিন্তু আগে থেকেই কাজ শুরু করেছে। এবং মেয়র আমাদেরকে যেটি জানিয়েছে, যদিও তারা বলেছে যে 12 ঘন্টার এই পরিচ্ছন্নতার যে কাজটি আছে সেটি কিন্তু তারা সেই